ছাত্র ছাত্রীরা, আজ আমরা আলোচনা করব ডি ফ্লিপ ফ্লপ, জে কে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ এবং মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ সম্পর্কে। এর আগে আমরা এস আর ফ্লিপ ফ্লপ সম্পর্কে জেনেছি। এস আর ফ্লিপ ফ্লপের প্রধান সমস্যা ছিল ফরবিডেন স্টেট। এই ফরবিডেন স্টেটের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এসআর ফ্লিপফ্লপের অনেকগুলি মডিফিকেশন হয় এবং তার ফলে এই সমস্ত পপুলার ফ্লিপফ্লপ সার্কিটগুলি তৈরি হয়েছে। এসআর ফ্লিপফ্লপের ফরবিডেন স্টেট এবং রেস কন্ডিশনের সমস্যা দূর করার জন্য ডি ফ্লিপফ্লপ ডিজাইন করা হয়েছিল। এটি এসআর ফ্লিপফ্লপের মতোই একটি সার্কিট। এসআর ফ্লিপফ্লপের দুটি ইনপুটের পরিবর্তে এখানে একটি সিঙ্গেল ইনপুট এস ব্যবহার করা হয় এবং তার কমপ্লিমেন্টেড ভ্যালুটি অপর ইনপুট হিসাবে ব্যবহার করা হয়, ফলে দুটি আলাদা ইনপুটের প্রয়োজন হয় না এবং এই সিঙ্গেল ইনপুটটিকেই ডি ইনপুট বলা হয়। ছবিতে সার্কিটটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো ডি ইনপুটটি সরাসরি জি ওয়ান অ্যান্ড গেটে প্রবেশ করেছে এবং ডি কমপ্লিমেন্ট জি টু অ্যান্ড গেটে প্রবেশ করেছে। যখন ক্লকের পজিটিভ ট্রানজিশন হবে তখন এই দুটি অ্যান্ড গেটই এনেবল হবে এবং তাদের আউটপুট নর গেটে প্রবেশ করবে। যখন ডি এর মান শূন্য তখন জি ওয়ান অ্যান্ড গেটের মান আউটপুটের মান শূন্য হবে এবং জি টু অ্যান্ড গেটের আউটপুটের মান ওয়ান হবে। অর্থাৎ তা এসআর ফ্লিপফ্লপের এস ইকুয়াল টু জিরো, আর ইকুয়াল টু ওয়ান এই ইনপুট কম্বিনেশনের সমতুল্য হবে, ফলে আউটপুট কিউ এর মান হবে শূন্য। অর্থাৎ ফ্লিপফ্লপটি রিসেট স্টেটে থাকবে। যখন ডি এর মান ওয়ান হবে তখন জি ওয়ান গেটের আউটপুটের মান ওয়ান এবং জি টু গেটের আউটপুটের মান শূন্য হবে। অর্থাৎ তখন এসআর ফ্লিপফ্লপের এস ইকুয়াল টু ওয়ান, আর ইকুয়াল টু জিরো এই ইনপুট কম্বিনেশনটির সমতুল্য পরিস্থিতি সৃষ্টি হবে, তার ফলে আউটপুট কিউ এর মান হবে ওয়ান। অর্থাৎ ফ্লিপফ্লপটি সেট স্টেটে থাকবে। ডি ফ্লিপফ্লপের স্টেট টেবিলটি লক্ষ্য করলে আমরা দেখব যে যা ইনপুট ভ্যালু দেওয়া হবে সেটি আউটপুটে ট্রান্সফার হচ্ছে। অর্থাৎ এই ফ্লিপফ্লপটি একটি ইনপুট ডেটা স্টোর করার জন্য ব্যবহার করা যেতে পারে, এই কারণে ডি অর্থে ডেটা ফ্লিপফ্লপও বলা হয়। আবার দেখো এখানে ডেটা ইনপুটে গৃহীত হওয়ার পর একটি ক্লক পালস ডিলের পরেই আউটপুটে ট্রান্সফার হচ্ছে, সেই কারণে ডি কে অনেক সময় ডিলে ফ্লিপফ্লপও বলা হয়। যখন ক্লক পালস লো তখন দুটি অ্যান্ড গেটই আউটপুটই শূন্য, অর্থাৎ এস এবং আর উভয় ইনপুটের মানই শূন্য হওয়ার কারণে আউটপুটটি লাস্ট স্টেটেই থাকবে এবং এটি বোঝায় যে ফ্লিপফ্লপটি এক বিট ডেটা স্টোর করে থাকবে। এই কারণে ডি ফ্লিপফ্লপ মেমারি রেজিস্টার তৈরিতে ব্যবহার হয় এবং ডিজিটাল সার্কিটে ডিলে ইন্ট্রোডিউস করতেও ব্যবহার করা হয়। এবার আমরা জে কে ফ্লিপফ্লপ সম্পর্কে জানব। জে কে ফ্লিপফ্লপ এসআর ফ্লিপফ্লপের
একেবারে সমতুল্য। যে ইনপুটটি এস ইনপুট বোঝাতে ব্যবহার হয় এবং কে ইনপুটটি আর ইনপুট বোঝাতে ব্যবহার করা হয়। কিন্তু এসআর ফ্লিপফ্লপের মতো এখানে কোনো ফরবিডেন বা ইনভ্যালিড স্টেট থাকে না, অর্থাৎ এখানে 1-1 এই ইনপুট কম্বিনেশনটি ভ্যালিড ইনপুট কম্বিনেশন হিসাবেই ব্যবহার করা হয়। ছবিতে তোমরা একটি নর গেট জেকে ফ্লিপফ্লপের সার্কিট দেখতে পাচ্ছ। এটি পুরোপুরি একটি নর গেট এসআর ফ্লিপফ্লপের সার্কিটের সমান, শুধুমাত্র ফরবিডেন স্টেটের সমস্যা থেকে মুক্তির জন্য এখানে নর্মাল আউটপুট কিউকে কের সঙ্গে এবং কিউ কমপ্লিমেন্টকে যে ইনপুটের সঙ্গে কানেক্ট করা হয়েছে অ্যান্ড গেটের মাধ্যমে। এবার আমরা দেখব যে ইনপুট কম্বিনেশন বদলালে কিভাবে এই ফ্লিপফ্লপটি আউটপুট স্টেট চেঞ্জ করে। যখন জে এবং কে দুটি ইনপুটের মানই শূন্য অথবা ক্লক সিগন্যালের মান শূন্য, তখন G1 G2 দুটি গেটের আউটপুটই শূন্য হবে। ফলে নর গেট দুটির ইনপুট শূন্য হবে, এর ফলে কিউ অর্থাৎ নর্মাল আউটপুট কিউয়ের মান তার লাস্ট স্টেটেই থাকবে, স্টেট চেঞ্জ ঘটবে না। যখন জের মান শূন্য আর কের মান 1, তখন G1 গেটটির আউটপুট শূন্য হবে। এবার পূর্ববর্তী আউটপুট কিউয়ের মান যদি 1 হয় তাহলে G2 গেটের আউটপুট 1 হবে, ফলে কিউয়ের মান শূন্য হবে। আবার যদি কিউয়ের মান পূর্ববর্তী মানটি শূন্য হয় তবে G2 গেটের আউটপুটটি শূন্য হবে এবং পূর্ববর্তী কিউ কমপ্লিমেন্টের মান 1 হওয়ার কারণে আউটপুটটি শূন্য হবে। অর্থাৎ এক্ষেত্রেও কিউয়ের মান শূন্য হবে, ফ্লিপফ্লপটি রিসেট স্টেটে থাকবে। যখন জের মান 1 এবং কের মান 0, তখন G2 গেটের আউটপুটটি শূন্য, এক্ষেত্রে কিউ কমপ্লিমেন্টের মান যদি 1 হয় তাহলে G1 গেটের আউটপুট 1 হবে এবং কিউ কমপ্লিমেন্টের মান শূন্য হয়ে যাবে। আবার যদি কিউ কমপ্লিমেন্টের মান শূন্য থাকে তবে G1 গেটের আউটপুট শূন্য হবে এবং এক্ষেত্রে কিউ অর্থাৎ নর্মাল আউটপুটের মান 1 হয়ে যাবে, অর্থাৎ ফ্লিপফ্লপটি সেট স্টেটে থাকবে। যখন জে এবং কে দুটি ইনপুটের মানই 1, তখন G1 G2 দুটি গেটই অন থাকবে এবং তার আউটপুট এই কম্বিনেশনে ফ্লিপফ্লপের আউটপুট কী হবে তা নির্ভর করবে পূর্ববর্তী আউটপুট কিউয়ের মানের ওপর। কিউয়ের মান যদি 1 হয় তাহলে G1 গেটের মান আউটপুটের মান শূন্য এবং G2 আউটপুট গেটের আউটপুট 1 হবে, এটি রিসেট স্টেট সূচিত করবে, অর্থাৎ কিউয়ের মান হয়ে যাবে শূন্য। আবার যদি কিউয়ের মান শূন্য এবং কিউ কমপ্লিমেন্টের মান 1 থেকে থাকে, সেক্ষেত্রে G2 গেটের আউটপুট শূন্য এবং G1 গেটের আউটপুট 1 হবে, এটি সেট স্টেটকে সূচিত করবে, ফলে কিউয়ের মান হয়ে যাবে 1। সুতরাং দেখা যাচ্ছে যে জে এবং কে উভয়ের মান 1 হলে
আউটপুট কিউ টোগল করছে, অর্থাৎ যা পূর্ববর্তী আউটপুট ছিল তার কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। এর ফলে রেস কন্ডিশন বা ফরবিডেন স্টেটের সম্ভাবনা থাকে না। এবার আসা যাক টি ফ্লিপফ্লপের কথায়। টি ফ্লিপফ্লপ জে কে ফ্লিপফ্লপের জে কে এই দুটি ইনপুটকে কানেক্ট করে তৈরি হয়, ফলে টি ফ্লিপফ্লপে একটি মাত্র ইনপুট থাকে, তাকে টি বলা হয়, এবং এই টি কথাটি দ্বারা টোগল বোঝানো হয়। আমরা টি ফ্লিপফ্লপের সার্কিটে দেখতে পাচ্ছি যে একটি সিঙ্গেল ইনপুট টি, সেটি জি ওয়ান এবং জি টু দুটি অ্যান্ড গেটেই প্রবেশ করেছে। যখন টি ইনপুটের মান শূন্য অথবা ক্লক পালস সিগন্যাল লো, তখন সার্কিটটি ইনপুট কম্বিনেশন 00 হওয়ার কারণে এটি লাস্ট স্টেটেই থাকবে, সেটির আউটপুট স্টেটের পরিবর্তন ঘটবে না। কিন্তু যখন টি এর মান 1, তখন জে কে ফ্লিপফ্লপের জে এবং কে উভয়ের মান 1 হলে, যেমন আউটপুট মানের পরিবর্তন অর্থাৎ টোগল ঘটে, এখানেও ঠিক তাই ঘটবে। অর্থাৎ টি এর ভ্যালু 1 হলে যদি কিউ এর মান 1 থেকে থাকে তবে 0 হয়ে যাবে, আর যদি কিউ এর মান 0 থেকে থাকে তবে 1 হয়ে যাবে। এই আউটপুট ট্রানজিশন শুধুমাত্র ক্লক পালসের ট্রানজিশন টাইমে ঘটে থাকে, তাই টি ফ্লিপফ্লপ কাউন্টার এবং ফ্রিকোয়েন্সি ডিভাইডার সার্কিট কনস্ট্রাক্ট করতে ব্যবহার করা হয়। এজ ট্রিগার সার্কিট ব্যবহার প্রচলনের আগে রেস কন্ডিশনকে প্রতিরোধ করার জন্য মাস্টার স্লেভ ফ্লিপফ্লপের ব্যবহার শুরু হয়েছিল। এক্ষেত্রে দুটি জেকে ফ্লিপফ্লপ ব্যবহার করা হয়, প্রথমটিকে মাস্টার ফ্লিপফ্লপ এবং দ্বিতীয়টিকে স্লেভ ফ্লিপফ্লপ বলা হয়। নর্মাল ক্লক ইনপুটকে মাস্টার ফ্লিপফ্লপে প্রবেশ করানো হয় এবং সেই ক্লক ইনপুটের কমপ্লিমেন্টকে স্লেভ ফ্লিপফ্লপে প্রবেশ করানো হয়। এর ফলে যখন ক্লক পালস পজিটিভ থাকে তখন মাস্টার ফ্লিপফ্লপটি অ্যাক্টিভ হয়, এবং যখন ক্লক পালস নেগেটিভ থাকে তখন স্লেভ ফ্লিপফ্লপটি অ্যাক্টিভ হয়। পজিটিভ সাইকেল অর্থাৎ পজিটিভ ক্লক পালসের সময় জে এবং কে ইনপুট মাস্টার ফ্লিপফ্লপের আউটপুট স্টেট চেঞ্জ করে, কিন্তু তখন সেই আউটপুটটি স্লেভ ফ্লিপফ্লপের ইনপুটে কোনো প্রভাব ফেলতে পারে না, কারণ তখন স্লেভ ফ্লিপফ্লপটি ইনঅ্যাক্টিভ থাকে। ক্লক সাইকেলের পরের নেগেটিভ পালসে স্লেভ ফ্লিপফ্লপটি অ্যাক্টিভ হয়, সেই সময় মাস্টার ফ্লিপফ্লপের আউটপুট স্লেভ ফ্লিপফ্লপের ইনপুট হিসাবে প্রবেশ করে এবং ফাইনাল আউটপুট প্রদান করে। যেহেতু মাস্টার ফ্লিপফ্লপ নেগেটিভ ক্লক পালসের সময় অফ থাকে, সেই সময় স্লেভ ফ্লিপফ্লপের আউটপুট মাস্টার ফ্লিপফ্লপের ইনপুটে অর্থাৎ জি ওয়ান এবং জি টু গেটে কোনো প্রভাব বিস্তার করতে পারে না, এর ফলে রেস কন্ডিশনের সম্ভাবনা থাকে না এবং আউটপুট পাওয়া যায় একটি ক্লক সার্কেল সম্পূর্ণ হওয়ার পরেই। আজ এই পর্যন্তই, তোমরা সকলে ভালো থেকো।